नमस्कार बंधुरा, लक्ष्मी ट्रेडिशनल रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी माछेर डिमेर बड़ार तरकारी करेछि। आपनारा शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। भालो लागले लाइक कमेंट शेयर आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करबेन आर पाशेर बेल बाटनटी प्रेस करबेन। ताहले देखे निन आमी किभाबे बानाच्छि। प्रथमे आमी आलु डुम्बो डुम्बो करे केटे धुये रेखेछि। एबार एकटा मसलार पेस्ट बानाबो, तार जन्ये टमेटो, आदा, रसुन, पियाज और काचा लंका दिए एक पेस्ट बनिए नेब। पेस्टटा आमार बनानो हये गेछे, आमी एकटा बाटिते ढेले निच्छि। एबार गुड़ो मसलार एक पेस्ट बनाबो, तार जन्ये हलुद, लंका, धने, जिरे दिए सामान्य एकटु जल दिए मसलार पेस्टटा बनिए राखबो। मसलार पेस्टा बनानो आमार हये गेछे। एबार माछेर डिमटार मध्ये आमी एके एके उपकरणगुलो देबो। प्रथमे आमी पियाज कुचानो, तारपर काचा लंका, नून, हलुद, लंकार गुड़ो आर कालो जीरा आर सामान्य एकटु खाबार सोडा दिलाम। दिए एबार बेसन दिए भालो करे मेखे नेब। तीन चामच बेसन दिलाम आमी। एबार भालो करे मेखे निच्छि। बेसनटा एकटु कम होयेछे, आमी आरो एकटु बेसन दिए दिलाम। ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার চামচে করে আমি বড়াগুলো একটা একটা করে কড়ায় দেব। বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একই তেলে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভাজব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি সাদা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম কড়ায়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি দেবো, কেননা বড়াগুলো জলে দিলে সব ঝোলটা টেনে যাবে। এবার কিছুক্ষণ ঢেকে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব।
কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা আমার সিদ্ধ হয়েছে নাকি। আলুটা আমার সিদ্ধ হয়নি, বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। তাহলে আপনারা দেখলেন তো আমি কত সুন্দরভাবে মাছের ডিমের তরকারিটা করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা করবো।